নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী হওয়ার সম্ভাবনা রয়েছে তা মোটামুটি থাম্বনেল দেখে একটা আইডিয়া করেই ফেলেছেন, তাও ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদের যে যে জায়গায় প্রবলেম রয়েছে সেই জায়গার প্রবলেম থেকে কী করে আপনারা বাঁচবেন তার উপায় ভিডিওর শেষে আমি দিতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমানে যা গ্রহের অবস্থান রয়েছে সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং অশ্লেষা যোগও সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু মীন রাশির জাতক ও জাতিকার মধ্যে শারীরিক সৌন্দর্যতা কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের নিজের শরীরের চর্চার দিকে কিন্তু একটু বেশি মেতে থাকবেন এবং যার ফলে আপনাদের যে কোনো জায়গায় কিন্তু সফলতা পাবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। তো আগে মানুষ দর্শন দেখে, আগে মানুষ দেখে যে সে ছেলেটি বা সেই মেয়েটি কেমন দেখতে, যদি সুন্দর হয় তখন গুণটা পরে দেখে, তাই না? তো এই মাসে আপনাদের নিজেদের সৌন্দর্যের জন্যই কিন্তু আপনারা অনেক জায়গায় এগিয়ে যেতে পারবেন, যেমন চাকরি ক্ষেত্রে, যেমন গ্ল্যামার দুনিয়াতে যদি আপনারা থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা কসমেটিক প্রোডাক্টের বিজনেস করছেন তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এছাড়াও যারা প্রশাসনিক লাইনে রয়েছেন তাদেরও কিন্তু এই মাস ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ডাক্তার রয়েছেন তাদের এই মাসে কিন্তু ইনকাম সোর্স কিন্তু প্রভূত হারে বৃদ্ধি পাবে, এবং এর পাশাপাশি যদি আপনার ওষুধের দোকান থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনকাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনারা কয়েকটি বিজনেসের কথা বলছি, এই বিজনেসগুলো যদি করে থাকেন বা করেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি আসবেই আসবে। তো প্রথম যে বিজনেসটির কথা আমি বলবো সেটি হচ্ছে জলের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি জলের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে, অর্থাৎ অর্থ কিন্তু আপনারা দেখতে পাবেন। এর পাশাপাশি যদি আপনি ফুড ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যদি আপনারা ওষুধের দোকান থাকে সেক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গোল্ড বা সোনার যদি দোকান থাকে সেক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার থাকবে এবং মনের জোর আপনারা পাবেন, কারণ মানুষের শরীর আগে কথা বলে তারপরে মন কথা বলে। মানে শরীর যেহেতু আপনাদের পারমিট করবে সেহেতু মনের জোর কিন্তু আপনারা পাবেন, যে কোনো কাজ আপনারা কিন্তু সহজেই করে উঠতে পারবেন এবং সফলতার দিকে কিন্তু আপনারা ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবেন। এই মাসে কিন্তু নতুন কোনো গাড়ি বা সেটা দু চাকাও হতে পারে বা চার চাকাও হতে পারে আপনারা কিন্তু সহজেই কিনে ফেলতে পারেন। এছাড়াও আপনার যদি মনে ইচ্ছা থাকে নিজস্ব বাড়ির সেই বাড়িও তৈরি করতে পারেন বা ফ্ল্যাট বুকিং করতে পারেন। এর পাশাপাশি যারা গ্ল্যামার ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু শুভ, অর্থাৎ আপনারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পাবেন। আপনাদের যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এই মাসে আপনারা বাবা মা এবং ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে,
অর্থাৎ সেটা লটারি থেকেও হতে পারে বা শেয়ার মার্কেট থেকেও হতে পারে। যারা পড়াশোনার লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পড়াশোনা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বর্তমানে বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের পড়ার মনোনিবেশ কিন্তু বাড়িয়ে দেবে, এর ফলে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, আপনাদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রেমজ সম্পর্ক কিন্তু খুবই ভালো যেতে চলেছে, এক্সট্রিম পর্যায়ে ভালো যেতে চলেছে। আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এর পাশাপাশি আপনাদের যারা সন্তান নিয়ে খুব চিন্তায় রয়েছেন, সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের ছোট ছোট কিছু খারাপ বা কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই মাসে কিন্তু রোগ এবং ঋণ না থাকলেও শত্রুতা দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের পিছনে কিন্তু শত্রু লেগে থাকবে। আমি একটা কথা বলবো, শত্রু থেকে 10 পা পিছিয়ে থাকুন, তাতেই শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও আপনাদের এই মাসে কিন্তু টাকা ধার দেওয়া যাবে না, কাউকে টাকা যদি ধার দিয়ে দেন সেই টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো আপনারা এই মাসে কিন্তু টাকা ধার একবারেই দিবেন না, এবং যাদের ব্যাংকিং লোন রয়েছে তারা কিন্তু ব্যাংকিং লোন কিন্তু পরিশোধ করে ফেলবেন। তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের নতুন কিছু দিতে চলেছে, নতুন কিছু হতে চলেছে, শুধু আপনাদেরকে নিজের ফোকাসটাকে ঠিক রাখতে হবে। নিজের ফোকাসটাকে ঠিক রাখলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন, এতটুকুটা আমি বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।